আসসালামু আলাইকুম। গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি প্রিন্স আশরাফের একটি ভৌতিক গল্প, ভয়। পড়ছি গল্প ভয়। আগের দিনে গ্রামে যাদের টাকা পয়সা বেশি ছিল বা হতো, তারা হজে যেত। এখন অবস্থা বদলেছে। এখন গ্রামের টাকাওয়ালার লোক হজে না যেয়ে সেই টাকায় ছেলে মেয়েদের শহরে বেসরকারি ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজে ভর্তি করায়। ধর্মের চেয়ে মানুষ শিক্ষাটাকে গুরুত্ব দিচ্ছে। আমার বাবা অবশ্য দুটোই করেছেন। তার টাকা পয়সার অভাব নেই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। তাছাড়া 300 বিঘের লিজ ঘের আছে আমাদের। কাজে 10-12 লাখ টাকা দিয়ে ছেলেকে বেসরকারি মেডিকেলে ভর্তি করানো এবং মাকে নিয়ে হজে যাওয়া বাবার কাছে কোনো ব্যাপারই না। বাবা হজ থেকে আসার পরে আমাদের গ্রামের একটু পরিবর্তন হয়েছে। লঞ্চঘাটের ভাড়ার VCR দেখানোর ছোট ছোট হলগুলো উঠে গেছে। সেই সাথে বন্ধ হয়েছে খুপরির মতো দোকানের পিছনে ফেন্সিডিল এবং গাজার পুরিয়া বেচা, যে কারণে ফেন্সিডিলের দামও উঠে গেছে প্রায় দ্বিগুণ। আগে যারা দোকানের পিছনে এসব বিক্রি করত, এখন তারা বলতে গেলে বাড়ি বাড়ি ফেরি করেই ডাইল, গাঁজা এসব বিক্রি করে। আমার অবশ্য সমস্যা নেই, আমার সাপ্লাই সময় মতোই আসে। চেয়ারম্যানের ছেলে হওয়ার অনেক সুবিধে, প্রদীপের নিচেই অন্ধকার। আর কদিন পরেই বেসরকারি মেডিকেলে পড়তে ঢাকায় চলে যাব বলে যা খাওয়ার খেয়ে নিচ্ছি, মানে ডাইল, গাঁজা এসব। ঢাকায় ওসবের যোগান কিভাবে পাবো আল্লাহই জানে। ব্যবস্থা নিশ্চয় একটা হয়ে যাবে, টাকা থাকলে এবং আন্তরিকভাবে চাইলে কি না পাওয়া যায়। তবুও হাতের কাছে যা সহজভাবে পাচ্ছি তাই কায়দা মতো গলাৎকরণ করছি। ডাইল খাওয়ার জন্য সন্ধ্যের পরপর ঘেরের সবচেয়ে দূরের কুড়ে ঘরে চলে এসেছি। পানির উপরে টং ঘরের মতো এই ঘরে বসে বাবার কর্মচারীরা হোয়াইট গোল্ড চিংড়ি মাছ পাহারা দেয়। কর্মচারীরা প্রায় সবাই আমার বয়সী ডাইলখোর হওয়ায় এবং আমাকে ছোট কর্তা হিসেবে মানে বলে ওদের এখানে এসে সবচেয়ে নিরাপদে ডাইল সেবন করা যায়। তবে ডাইল কেনার পয়সা আমাকেই দিতে হয়। আজ বিকালে ওদের একজনকে হোন্ডার পেছনে বসিয়ে সীমান্ত এলাকা থেকে বোতল নিয়ে এসেছি। চারদিকে অন্ধকার নেমে যেতেই ডাইল সেবন শুরু করলাম। বোতলের মুখ খুলে ঢকঢক করে গলায় ঢেলে দিলেই হলো। ধীরে ধীরে দুনিয়া অন্যরকম হতে থাকে। অনেক অবশ্য নেশা আরও বাড়াতে জুতোর কালি শোঁকে, চাষারে টাইপের লোকে গোবর শোঁকে, ওতে নাকি অন্যরকম ফিলিংস হয়। আমি পরীক্ষা করে দেখিনি, ডাইলখোর হলেও অতটা নিচে নামিনি। তাছাড়া আমি ছাত্রও খারাপ না। বেসরকারি মেডিকেলে ভর্তি হতে সর্বনিম্ন যে মার্কস লাগে সেটা আমার আছে, আর তার সাথে আছে বাপের টাকা। আমাকে ভর্তি করাতে ডোনেশনও দিতে হয়েছে মনে হয়। নেশা হলে গায়ের জামাকাপড় খুলে ফেলতে হয়, শরীরে গরম ঢুকে যায়, হাঁস ফাঁস লাগে। সবাই গায়ের জামা খুলে বসেছি, আমরা চারজন, একজন প্রায় বন্ধু স্থানীয়, সব কাজে আমার সাথে ছায়ার মতো থাকে, বাবুল। বাকি দুজন ঘেরের পাহারাদার, ওরা রাতে এই পুরে ঘরেই থাকে। ডাইলের বড় উপকারিতা মদের মতো তা মাতাল করে না, স্বাভাবিক থাকা যায়। শুধু ঝিম মেরে বসে থাকতে হয়। আমরা চারজন ঝিম মেরে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। বৈশাখ মাস, হু হু করে বাতাস বইছে। ঘেরের খোলা বাতাস শরীরের ভেতরটা ঠান্ডা করে দিচ্ছে। ঝিম ধরা অবস্থায় হঠাৎ একটা জিনিস মনে পড়ল, জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি মাথা তুলে কারো দিকে না তাকিয়ে বললাম, আমার একটা লাশ দরকার। বাবুল চমকে উঠে বলল, লাশ? তার চমকানোর কারণ ছিল, আমার বড় ভাই, এলাকার সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটা, কিছুদিন আগে একজনের বউয়ের পেটে গরু জবাইয়ের ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে গেছে। সে এখন ফেরারি আসামি। সেই বউয়ের সাথে ভাইয়ের পরকীয়া ছিল, কিন্তু বউ ভাইয়ের সাথে পালিয়ে যেতে রাজি না হওয়ায় আমার ভাই বউটাকে শেষ করে দিয়ে নিজেই পালায়। কাজেই তার ছোট ভাই লাশ চাইলে একটু অবাক হওয়ারই কথা। ঘেরের পাহারাদার, পেটানো শরীরের কালো ষাঁড় হামিদ খসখসে গলায় বলে ওঠে, ছোটো ভাই, কন কাল লাশ ফেলে দিতে হবে। আপনি বললে যে কারো লাশ ফেলে দিতে পারি, শুধু আপনি একটু পিছনে থাকলেই হবে। আমি নিজেও কেমন যেন ধন্ধে পড়ে গেছি। নির্দিষ্ট কারো লাশ নয়, যে কোনো লাশ হলেই হবে। ইয়াসিন বলে উঠল,
ছোট ভাই, যে কোনো লাশ দিয়ে কি করবেন? কারোর উপর রাগ থাকলে বলেন, লাশ ফেলে দিই। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, মানে ব্যাপারটা তা না, আমার যে কোনো মরা লাশ হলেই হবে, লাশ পড়তে হবে, ডাক্তারি পড়তে লাশ লাগে, লাগে লাশের হাড়গোড়। বাবুল আবার চমকে উঠল, মরা লাশ পড়তে? আমাদের স্যারেরা বলে দিয়েছে ফার্স্ট ইয়ারে লাশের হাড়গোড় পড়তে হয়, তাই ভাবলাম কই না কই পাব, যদি গ্রাম থেকে নেওয়া যায় তো ভালো। শুনেছি হাড়গোড়ের বেশ দাম, ঢাকা শহরে 10-12 হাজার টাকা লাগে হাড়গোড় পেতে। হামিদ ভাই আগের মতো খসখসে গলায় বলল, সৌরভ ভাই কি কর, লাশের হাড়ের দাম 10,000 টাকা, তাহলে তো প্রত্যেক দিন একটা করে লাশ নিয়ে ঢাকায় যেয়ে বেঁচে দিতে হয়, শুধু টাকা আর টাকা। যেরকম সহজ ভাবছ ওরকম সহজ না, ঝামেলা আছে, তাছাড়া অত লাশ তুমি পাবা কই? হামিদ বুদ্ধিশুদ্ধি কম বলেই মাথা চুলকে বুদ্ধি বের করার চেষ্টা করে বলল, তা ঠিক, গ্রামের লোক সহজে মরে না। ইয়াসিনের মাথা মোটামুটি ঠান্ডা, সে ভেবে বলল, ছোট ভাই মরা লাশের কথা বলছিলেন, কবর দেয়া লাশ হলে চলবে? কতদিন আগে কবর দেয়া? শুনেছি বেশি আগের কবর দেয়া হলে হাড়গোড়ের গায়ে মাটির দাগ হয়ে যায়, ওই হাড় আর পড়া যায় না। ইয়াসিন হাতে করগুনে বলল, 2 দিন আগের, আজ বুধবার, লাশ মাটিতে পুঁতে ফেলেছে সোমবারে। তাহলে হবে, শুনেছি 3 দিনের আগে হলে কাজ চালানো যায়, লাশে তেমন পচন ধরে না, হাড়গুলো ফ্রেশ থাকে। ফ্রেশ থাকতে পারে, বেশ ভালো লাশ, যুবতী বলতো, আর অ্যান্ডিন খাওয়া, বিষ খাওয়ার লাশ সহজে পচে না। হামিদ ওপাশ থেকে বলল, ইয়াসিন ভাই কার কথা বলছো? কেন, বাগদিপাড়ার সন্ন্যাসীর বউ অ্যান্ডিনকে আত্মহত্যা করে মরল, তারপর সেই লাশ মাটিতে পুঁতে ফেলেছে না? আমি একটু অবাক গলায় বললাম, বাগদিরা পোড়ায় না নাকি? ইয়াসিন বলল, মনে হয় না, পোড়াইতে অনেক খরচ, ওরা এত টাকা পাবে কই? সব দিন আনে দিন খায়, তারপর বিষ খাওয়া, অপঘাতে মরা লাশ, পা ভেঙে সোজা মাটিতে পুঁতে ফেলে। বাবুলও দেখলাম ওই বাগদি বউয়ের মরার কথা জানে, বলল, ওই লাশে ঝামেলা আছে কিন্তু, বিষ খাইয়ে মেরে ফেলেছে ভেবে পুলিশ টুলিশও এসেছিল, চেয়ারম্যান চাচাই তো পুলিশদের ঠান্ডা করে রেখেছে, পুলিশ মনে হয় এখনো গ্রামেই আছে। হামিদ হাত দিয়ে উড়িয়ে দেওয়ার মতো করে বলল, দূর দূর, পুলিশ কি আর এখন পাহারা দিয়ে বেড়াচ্ছে নাকি? রাত দুপুরে মাটি খুঁড়ে লাশ তুলে আনলে পুলিশের শুদ্ধ গোষ্ঠীও জানবে না। ছোট ভাই আপনার লাশ কবে লাগবে? বাগদির বউয়ের হলে আজ রাতেই তুলে ফেলা ভালো, না হলে 3 দিন হয়ে গেলে আমার আর কোনো কাজে আসবে না, আর নতুন লাশ হলে 2-1 দিন পরে হলেও চলবে। ইয়াসিন বলল, নতুন লাশ তো বললেই পাওয়া যাবে না, কারোর মরার জন্য অপেক্ষা করতে হবে, না হলে নিজেরাই কাউকে লাশ বানিয়ে ফেলতে হবে। তার সে বাগদি বউতে যদি কাজ হয় তো চলেন, আজ রাতে লাশ তুলে ফেলি। আমি ঘাড় নেড়ে বললাম, সেটা করাই ভালো, দেরি হলে লাশ নষ্ট হয়ে যাবে, তাছাড়া মাংস খসিয়ে হাড়গোড় বের করতে বেশ সময় লেগে যাবে। বাবুল বলল, তুই কি রাতে থাকবি নাকি এখানে? আমি না থাকলে লাশের মাংস ছাড়িয়ে হাড় বের করার সময় খেয়াল রাখবে কে? একটু এদিক ওদিক হলে হাড় নষ্ট হয়ে যাবে, আর আমার সঙ্গে তুই থাকবি, কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধে, 2-4 দিন বাড়িতে না ফিরলেও কে খোঁজ নেবে না, সৎমা থাকায় সুবিধা অনেক, কিন্তু আমার বাড়িতে একটু খবর দিয়ে আসতে হবে, আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? হামিদ একগাল হেসে বলল, ও নিয়ে চিন্তা করতে হবে না, আপনি খাবেন, রাজহাঁস কেটে রান্না সরিয়ে দেব এখানেই, শুধু বাড়ি থেকে চাল আনতে হবে, আর সব আছে এখানে, আপনার কথা বললেই দেবে, বলবো পিকনিক করছি। ওই চিন্তা বাদ দাও হামিদ ভাই, লাশ টাশ ঘাটাঘাটির রাতে ওসব না করাই ভালো, লাশের মাংস ছাড়িয়ে কেউ গোশ দিয়ে ভাত খেতে পারবে না, সব বমি হয়ে যাবে, তাছাড়া কাজও অনেক, পিকনিকের পেছনে সময় নষ্ট করা যাবে না। ওর চেয়ে তুমি আমাদের কথা বলে বাড়ি থেকে ভাত নিয়ে এসো। ইয়াসিন ভাই, কয়টার দিকে বেরোলে ভালো হয়? সবাই ঘুমিয়ে পড়লে রাত একটু বাড়লে বের হই, আজ রাতটা বেশ ভালো, ঘুটঘুটি অন্ধকার চারদিকে, কাজ সারতে সুবিধা হবে। বাবুল চিন্তিত স্বরে বলল, আকাশে কিন্তু কালো মেঘ আছে, বৃষ্টি না এসে যায়। হামিদ ধমকের স্বরে বলল, একটা লাশ তুলতে আর কতক্ষণ লাগবে, বৃষ্টি পড়ার আগে কাজ সেরে ফেলতে পারব। যোগাড় যন্ত্র চলতে থাকে,
ডায়েলের এখনও কটা ফুল বোতল আছে, ও কটা পরে কাজে লাগবে। হামিদ চলে গেল আমাদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে আসতে। এশার আজান হয়ে গেছে। গ্রামের দিকে কেরোসিনের তেল পোড়ানোর ভয়ে লোকজন সন্ধ্যের পরপরই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কাজেই আমরাও খেয়ে দিয়ে লাশ তুলতে বেরিয়ে পড়তে পারব। ঘেরের মধ্যেই প্রায় সব কিছু ম্যানেজ হয়ে যায়। কোদাল, শাবল সবই এখানে আছে, ঘেরের কাজেই লাগে ওগুলো। লাশ বয়ে আনতে বস্তা জোগাড় হয়ে গেল একটা। চিংড়ি মাছের খাবার আনা হয় ওই বস্তায়, আনা হয় চুন। চুনের বস্তা দেখেই ব্যাপারটা মাথায় খেলে গেল আমার। ইয়াসিন ভাইকে জিজ্ঞেস করলাম, চুন আছে নাকি ইয়াসিন ভাই? কতটুকু? এই বস্তাখানিক। তা হবে, কিন্তু কি করবেন? চুনগোলা পানিতে লাশ ফেলে পানি ফোটালে হাড়ের গা থেকে সহজে মাংস ছাড়িয়ে যায় শুনেছি। মেডিকেলের মামারা নাকি ওভাবেই হাড়ের গা থেকে মাংস ছাড়ায়। বাবুল বলে উঠল, গন্ধ হবে না? তা হয়তো হবে একটু, কিন্তু ঘেরের এই ফাঁকা জায়গায় গন্ধ হলেও তা শুধু আমাদের ছাড়া আর কারো লাগবে না। এই 100 বিঘের মধ্যে কারো ঘরবাড়ি নেই। হামিদের ভাত নিয়ে ঘেরে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। এতজনের ভাত বলে নতুন করে রান্না করে নিয়ে আসতে হয়েছে। খেয়ে গুছিয়ে উঠতে 11টা। তারপর ঘেরের আল ধরে বিশাল ঘের ছাড়িয়ে গ্রামে ঢুকে গ্রামের শেষ মাথায় বাগদিপাড়ায় পৌঁছতে পৌঁছতে রাত 12টা বেজে গেল। এদিকে আবার ঠান্ডা হাওয়া ছেড়েছে, যে কোনো মুহূর্তে কালবৈশাখী আক্রমণ করতে পারে। তা না করলেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি কাজ সারতে হবে। আমরা তিনজন এসেছি। ঘের পাহারা দিতে হবে বলে হামিদ আসেনি, তবে সে ঘেরে নিষ্কর্মা বসে থাকবে না। বস্তার চুন বড় পাত্রে ঢেলে সেটা পানি দিয়ে ফুটাতে থাকবে, যাতে আমরা ফিরে এসেই ওর মধ্যে লাশ ছেড়ে দিতে পারি। ঠান্ডা বাতাস ছেড়েছে, আলকাতরা অন্ধকারে গাছের পাতাগুলো কালো ভূতের মতো দুলছে। 3 ব্যাটারির টর্চের আলো ফেলে পথ চলছি। ঘের থেকে বাগদিপাড়া কম দূর নয়। ওরা অস্পৃশ্য বলে বোধহয় গ্রামের শেষ মাথায় নদীর ধারটাতেই পাড়াটা গড়ে উঠেছে। বাগদিপাড়ায় পৌঁছতে পৌঁছতে রাত 12টা ছাড়িয়ে গেল। আমার আলো জ্বলা ঘড়িতে দেখে নিয়েছি, ছোট ছোট ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে চারদিক আলোকিত করে দিচ্ছে, তারপর কবরের অন্ধকার। আমি একটু উষ্ণ গলায় বললাম, ইয়াসিন ভাই, বাগদিদের কবরখানাটা কোন দিকে? তাড়াতাড়ি চলো সেদিকে, বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে গেলে কিন্তু কাক ভেজা হয়ে যাব। অন্ধকারে ইয়াসিন ভাইয়ের গলা ভেসে আসে, ঘেরেই পড়ে থাকি ছোট ভাই, বাগদিপাড়ার কোন জায়গায় কি ঠিক মনে নাই, অনেক আগে এসেছি তো। পাশ থেকে বাবুল বলে ওঠে, টর্চটা আমার কাছে দেন ইয়াসিন ভাই, দেখি আমি খুঁজে পাই কি না। ওদের তেমন বাধা ধরা কোনো কবরখানাটা না নেই, নদীর ধারে পুঁতে রাখে শুনেছি, চিহ্নটিহ্ন আছে কি না খুঁজে দেখতে হবে। এই বৃষ্টির রাতে এখন নদীর ধারে কবরখানা খুঁজে বেড়াও, মেজাজ খারাপ করতে গিয়েও সামলে নিলাম। এসে যখন পড়েছি দেখি পাওয়া যায় কি না, গেলে বেশ হবে। আব্বুর কাছ থেকে 10,000 টাকা লাশ কেনা বাবদ ঠিকই আদায় করব। শুধু শুধু লাশটা পেয়ে গেলে টাকাটা ডাইল কেনার কাজে রেখে দিতে পারবো, ঢাকায় ডাইলের দাম কেমন কে জানে। বাবলুর চোখ শকুনের চোখ, সেই অন্ধকারেও শুধু টর্চের আলোয় ভরসা করে ঠিকই বাগদি বউয়ের কবর খুঁজে বের করল। পাশাপাশি কয়েকটা কবর আছে বটে, তবে নতুন কবর দেখলেই চেনা যায়। কবরের মাটি এখনো পাশের মাটির সাথে মিশ খায়নি। নদীর তীরে একটা অতি প্রাকৃত দৃশ্যের অভিনয় হতে থাকে। টিপটিপ বৃষ্টি এবং নদী থেকে উঠে আসা হুহু বাতাসের মধ্যে কবরখানায় আমি দাঁড়িয়ে আছি টর্চ চালিয়ে। ইয়াসিন ভাই কোদাল দিয়ে কবরের মাটি তুলছে আর বাবুল হাত দিয়ে মাটি সরিয়ে স্তূপ করে রাখছে পাশে। কবরের মধ্যে ওটাকে কোনো মতেই কফিন বলা চলে না, 4টে বড় সড়ো তক্তা দিয়ে কোনো মতে একটা বাক্স মতো তৈরি করা হয়েছে। তার মধ্যে কেবল পচন ধরেছে বাগদিব্যের যুবতী লাশ। আমি ভয়ে লাইটটা ধরে অন্যদিকে তাকিয়ে বললাম, ইয়াসিন ভাই তাড়াতাড়ি লাশটা তুলে বস্তায় পুরে ফেলো, এখন অত দেখার সময় নেই, ঘেরে নিয়ে দেখলেই হবে কি অবস্থা। বাবলুর চোখ সত্যি শকুনের চোখ, এই অন্ধকারেও সে বলে দিল, ইয়াসিন ভাই ব্যস্ত হাত লাগান, ওয়াবদার রাস্তা দিয়ে কেউ এদিকে আসছে মনে হয়। শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম নাকি। ইয়াসিন ভাই একটু কাঁপা কাঁপা গলায় বলল, এই সময় হামিদটা থাকলে ভালো হতো, ওর সাহস খুব, একা আমাদের সাথে লাগতে আসলে আরেকটা লাশ বেশি করে ফেলত, ছোট ভাই একেবারে টাটকা লাশ পেয়ে যেত।
আমি টর্চেলে আছি। ওরা দুজনে মিলে ধরাধরি করে বড়সড় বস্তায় যুবতী বইয়ের ভারী লাশ পুড়ে মুখ বন্ধ করে ফেলে। বস্তা নিয়ে রাস্তায় উঠতেই বাবলুর দেখা সেই রাতের আগন্তুকের সাথে দেখা হয়ে যায়। ইয়াসিন ভাই গলা সপ্তমে তুলে টর্চেলে বলে, কে এত রাতে কে যায়? ওপাশে অন্ধকারের লোকটা কাঁচুমাচু কণ্ঠে বলে, আমি বাগদিপাড়ার সন্ন্যাসী বাগদি। ইয়াসিন ভাইয়ের চোরের মায়ের বড় গলা, এই রাত বিরাতে এদিকে কি করছিস রে, কি মতলব? কবরখানার দিকে যাচ্ছিলাম। কবরখানা কি, তুই কি কবরের পাহারাদার? সন্ন্যাসী কাঁচুমাচু মুখে বলে, না, মানে মনে হলো কারা যেন কবরখানায় ঢুকে কবর খুঁজছে, তাই একটু দেখতে আসলাম। আমার বউটার তো আবার দুই দিন হলো কবর দেয়া। যা দেখে আয়, একা একা ভয় পাস না যেন, একে তো কবরখানা, তারপর তোর বউ তো ইন্ডি খেয়ে মারা গেছে, কষ্ট পেয়ে মরেছে, দেখ কবর ফুঁড়ে উপরে উঠে বসে আছে কিনা। সন্ন্যাসী যেন একটু সাহস করে বলে ওঠে, আপনারা কোন খানতে? আমরা তো ঘেরের জন্য চুনানতে গিয়েছিলাম, জানিসই তো ঘেরের কাজ, রাত বিরাতের কাজ, এই বস্তা ভর্তি করে চুন নিয়ে যাচ্ছি। যা যা তোর কাজে যা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ঘেরে চুন দিতে হবে। যাক, একটা ফাড়া তো কাটল। ফাড়া যে কাটেনি পরদিন দুপুরে বুঝলাম। রাতে লাশ নিয়ে ফিরে সারা রাত জেগে ফুটন্ত চুনের পানিতে লাশ সিদ্ধ করে মাংস ছাড়ানোর মতো বিভৎস ব্যাপার স্যাপার। মাংসগুলো রাক্ষসে আফ্রিকান মাগুরের মুখে ছেড়ে নিশ্চিহ্ন করা। পরিষ্কার ধপধপে সাদা এক মানুষ ফ্রেশ হাড়গোড় নিয়ে বাড়িতে ফিরেছি। আমার সাদাসিদে মা উচ্ছৃঙ্খল ছেলেদের ব্যাপারে নাক গলান না, কাজে কঙ্কালের বস্তা আমার ব্যাগে ঢুকিয়ে রাত জাগা ঘুম দিলাম। পুলিশের ডাকে ঘুম ভাঙল। পুলিশের সাথে আব্বাও আছেন, আছে ইয়াসিন, বাবুল ও সন্ন্যাসীও। পুলিশ কি জন্য এসেছে মুহূর্তে বুঝে গেলাম। চোখ মুখ ধুয়ে ভালো একটা শার্ট পরে ভদ্র হয়ে ড্রয়িং রুমে এলাম। আব্বা পুলিশের সাথে কথা বলছেন। ইয়াসিন উঠে গেছে ডাব গাছে, ডাব পাড়তে। একজন কে যেন ছুটেছে বাজারে গরম গরম মিষ্টি আনতে। আব্বা নিজেও এখনো লাশের ব্যাপারটাতে ক্লিয়ার না। ইয়াসিন বাবুলের কথা কিছুই বোঝেননি, শুধু এটুকু বুঝেছেন ছোট ছেলেকে বাঁচাতে যা করার তাই করতে হবে, বড়টার মতো এটাকেও ফেরারি হতে দেয়া যাবে না। পুলিশের সামনে ব্যাপারটা আমি খোলাসা করলাম। ডাক্তারি পড়তে মানুষের হাড়গোড় লাগে, পুলিশও জানে। শুধুমাত্র পড়াশোনার জন্য যে আমি কবর খুঁড়ে লাশ তুলেছি শুনে পুলিশ আমাকে অন্য দৃষ্টিতে দেখতে থাকে। আমি ইফাকে জানিয়ে রাখি যে ঢাকায় লাশ পাওয়া খুব দুষ্কর, যারা ডাক্তারি পড়ে তারা গ্রাম থেকে কবর খুঁড়ে লাশ তুলে নিয়ে যায়। আমার কথা ওরা বিশ্বাস করল। ইতিমধ্যে গরম গরম ছানার জিলাপি ও ডাবের পানি চলে এসেছে। আব্বার সাথে পুলিশ দুজনের কোনো একটা চুক্তি হয়ে গেছে, সম্ভবত চুক্তি হয়ে গেছে সন্ন্যাসীর সাথেও। সন্ন্যাসী বারান্দায় উবু হয়ে বসে পুলিশের সাথে সাথে একখানা গরম জিলাপি গলাৎকরণ করল, আর হে হে করে জানালো, ছোটকর্তা পড়ার জন্যে আমার মরা বইয়ের লাশ তুলেছে জানলে কে আর ছোটকর্তার বিরুদ্ধে কথা বলতে আসে? ছোটকর্তা তার বইয়ের লাশ পরে বড় ডাক্তার হয়ে গ্রামে সেবা করুক, সেটাই সবাই চায়। সন্ন্যাসীর এত হে হে করে চাটকারিতার কারণ আছে। আব্বার তহবিলের নগদ কিছু ক্যাশ সন্ন্যাসীর পকেটে গেছে, সাথে আশ্বাসও, আবার একটা বাগদি মেয়ে বিয়ের সব খরচ খরচা আব্বা দেবে, তাছাড়া কোনো একটা ঘেরের কামলার কাজে টাজেও লাগিয়ে দেবে হয়তো। সন্ন্যাসী তো মহা খুশি, যে বউ বেঁচে থাকতে একটা পয়সা ঘরে আসেনি, সেই বউ মরে যাওয়ায় এত টাকা পয়সা, সুযোগ আসবে কে জানত, মরা বউ বড় পয়া। বাদ দেওয়া যাক কঙ্কাল নিয়ে আমার ভ্রমণ বৃত্তান্ত। ঢাকা পর্যন্ত পৌঁছাবার ঝামেলা, ঝামেলা বলতে গাড়িতে পুলিশের চেক, জেরা। যখন জানতে পারে কঙ্কাল আমি ব্যবসা করতে নিয়ে যাচ্ছি না, যাচ্ছি পড়তে, তখন পুলিশ আমাকে একটু সমীহের চোখেই দেখে। আমাদের দেশে এখনো শিক্ষিত শ্রেণীর কিছুটা মর্যাদা অবশিষ্ট আছে, পুলিশ সমীহ করলেও প্রাপ্য ছাড়তে ভোলেনি, হাতের ফাঁকে কিছু টাকা গুঁজে দিতে হয়েছে। আর এই বিষয়টা আব্বার দেখা দেখি আমি কিছুটা শিখে নিয়েছি, থ্যাঙ্কস গড ফর করাপশন। আর টাকা এমন এক জিনিস, তা যখন মুখ খোলে তখন অন্য সবাই চুপ করে থাকে। ভ্রমণ বৃত্তান্তের মতো ঢাকায় বসবাসের কিছুদিনও বোধহয় এড়িয়ে গেলে আমার গল্পের উনিশ বিশ হবে না। টাকা পয়সার সমস্যা না থাকায় বেশ ভালো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উত্তরার দিকে উঠেছি। আমাদের বেসরকারি মেডিকেল কলেজটা ওখানেই, অবশ্য আমি একা না,
আমার মেডিকেলের আরও কয়েকজন বন্ধুর সাথেই। ডাক্তারি এমন পড়া যা একা একা পড়ে ওঠা সম্ভব নয়, সবাই মিলে ডিসকাশন করে পড়তে হয়। মেডিকেলে বেশ সময় চলে যাচ্ছে, প্রচুর পড়া, পড়ার চাপে আরও সব ডায়াল গাঁজা ছাইপাশ গেলার সময় পাচ্ছি না। আর এখানে এসে আবিষ্কার করলাম আসলে আমি ড্রাগ অ্যাডিক্ট না, হাতের কাছে পাওয়া যেত বলে গিলতাম। আর এখানে তেমন সঙ্গী সাথী পাচ্ছি না বলে ওসব খাওয়া হয়ে উঠছে না। তাতে যে আমার সময় খুব একটা খারাপ কাটছে তা নয়, বরং ভালোই কাটছে। মিস্টার হাইডের মধ্যেও বোধহয় ডক্টর জ্যাকিল সুপ্ত থাকে। মেডিকেলে অস্বাভাবিক তেমন কোনো ঘটনাও ঘটে না। প্রথম প্রথম লাশ কাটতে যেয়ে একটু খারাপ লাগত, মেয়েগুলো ও শিট করত, আর ফরমালিনের ঝাঁঝালো আঁচে চোখ দিয়ে পানি ঝরাত। মাঝে মাঝে মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় উৎকট গন্ধে বমি করে ফেলত। অবশ্য আমাদের টিচাররা লাশ কাটার প্রথম কয়েক মাসে মাংস জাতীয় কিছু না খাওয়ার পরামর্শ দিতেন, খেলে বমিটমি হতে পারে, আমাদের ব্যাচের অনেক ছেলেই নাকি বমি করেছে। মেডিকেলের প্রচলিত গল্পটা আমরা এসেও শুনি। এক বন্ধু আরেক বন্ধুর সাথে বাজি ধরে যে সে যদি মেডিকেলের মর্গের ভেতর এক রাত কাটাতে পারে তাহলে পরদিন তাকে শহরের সবচেয়ে ভালো চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াবে। শুনে সেই বন্ধু অতি উৎসাহী হয়ে সাহস দেখিয়ে বলল যে সে শুধু রাতে থাকবে তাই নয়, মর্গের প্রতিটি সাদা চাদরে ঢেকে রাখা শক্ত লাশের ফাঁক হয়ে থাকা ঠোঁটের মধ্যে একটা করে চিনির তৈরি বাতাসা রেখে আসবে, যাতে সকালে এসে সবাই দেখে বুঝতে পারে সে সত্যি রাতে মর্গে গিয়ে থেকেছিল, ফাঁকি দেয়নি। কথা মতো বাজির দিন রাতে সে মর্গে চলে আসে। গভীর রাতে মর্গের চাবি নিয়ে এসে মর্গের দরজা খুলে ভেতরে ঢোকে সে। বুক ডিপ ডিপ করলেও সাহসে ভর করে সে টেবিলের ওপর রাখা সাদা চাদরে ঢাকা হতকুৎসিত লাশগুলোর মুখে একে একে বাতাসা গুঁজে দেয়। চারটি লাশের মুখে বাতাসা গুঁজে পাঁচ নম্বরের সাদা চাদর সরিয়ে প্রায় অন্ধকার ঘরের মধ্যে শুয়ে থাকা লাশের মুখে বাতাসা পুরে দিতেই সে অবাক হয়ে দেখে লাশটি করমর করে বাতাসাটা অতি দ্রুত গলাৎকরণ করে ফেলেছে। ভয়ে দাঁত কপাটি লেগে যাওয়ার অবস্থা তার। ঠিক সেই মুহূর্তে লাশটা ভূতের গলায় বলে ওঠে, বাতাসা কি আর একটা হবে? আর কিছু শুনতে পায় না বন্ধুটি, তার আগেই সে অজ্ঞান হয়ে গেছে। বলা বাহুল্য, লাশের ভেগ ধরে থাকা বাতাসা চাওয়া লাশটা ওর বাজি ধরা বন্ধু। একদিন এক বন্ধুর বাসা থেকে ফিরছি, ফার্মগেট থেকে বাস চেঞ্জ করে উত্তরার বাসে উঠতে হবে। হঠাৎ যেন মনে হলো গাবতলির বাসে উঠতে আমাদের গ্রামের আমাদের ঘেরের পাহারাদার হামিদ ভাইকে দেখলাম। কিন্তু হামিদ ভাই গ্রাম ছেড়ে ঢাকা শহরে আসবে কেন? আর আমার যেন মনে হলো হামিদ ভাই আমাকে দেখতে পেয়ে তড়িখড়ি করে বাসে ঠেলে উঠল, কিন্তু তা তো করার কথা নয়। হামিদ ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক তাতে তো বাস থেকে আগে নেমে পড়া উচিত, তাহলে হয়তো হামিদ ভাই নয়। মনের খচখচানি না যাওয়ায় বাড়িতে ফোন করে খবর নিয়ে জানতে পারলাম হামিদ ভাই নাকি ঘেরের কাজ ছেড়ে দিয়েছে, এখন কি যেন ব্যবসা করে, ব্যবসার কাজেই তাকে ঢাকায় আসতে হয়। হামিদ ভাইয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এমন সময় হামিদ ভাইকে আবার দেখলাম, তাও আমাদের মেডিকেল কলেজে। এবারে আর আমাকে এড়াতে পারল না, বলতে গেলে হাতে নাতেই ধরে ফেলেছি। হামিদ ভাই এখানকার এক কর্মচারীর কাছে এক সেট তাজা বোন বিক্রি করতে এসেছে, তারই লেনদেন চলছিল। হামিদ ভাইকে ক্যান্টিনে ডেকে নিয়ে বসিয়ে একটু বিদ্রুপাত্মক স্বরে বললাম, ঘেরের চাকরি ছেড়ে দিয়ে তাহলে এখন লাশের হাড়গোর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছ? হামিদ ভাই কাচুমাচু মুখে বলল, না মানে ছোট ভাই, একটা সুযোগ এসে গেল, গরিব মানুষের একটা লাশ পেয়ে গেলাম, তাই কিনে এনে। আমি একটু কড়াসরে বললাম, ওসব ধান্দাবাজি ছাড়ো হামিদ ভাই, লাশ কেনাকাটার কথা বাদ দিয়ে আসল কথা বলো, এ ব্যবসা কতদিন ধরে করছ? গ্রাম থেকে কবর খুঁড়ে কতগুলো লাশের হাড় এরকম ঢাকায় পাচার করেছ? সত্যি বলছি ছোট ভাই, এই প্রথম। ফার্মগেটে যে সেবার দেখা হলো, না দেখার ভান করে বাসে উঠে পড়লে সেবার, আর ওই আরেকবার, এরকম কত আরেকবার আছে তা আল্লাহ জানে, আমার সাথে দেখা হয়নি বলে। না ছোট ভাই না, এই দুইবারই লাশ তুলে হাড় এনেছি। কবর খুঁড়ে? কেউ জানতে পারেনি? হামিদ দুদিকে মাথা নাড়ে। এক একটা লাশের হাড়ে কত করে পাচ্ছ? সরকারি মেডিকেলগুলা কম দেয়, বেসরকারিতে আটের মতো দিয়েছে। ভালোই ব্যবসা তো দেখছি, বিনা পুঁজির ব্যবসা, কবর থেকে লাশ তুলে এনে বেচে দিলেই হলো,
কবরের বাসিন্দার তো আর প্রতিবাদ করার ক্ষমতা নেই। রিক্স আছে ছোট ভাই, পুলিশে ঝামেলা করে। এর মধ্যে করেছে নাকি? সন্দেহ করছে। তবে আমি যে করছি তা তো জানে না। আর আপনার আল্লাহর দোহাই লাগে ছোট ভাই, বাড়িতে কাউরে জানেন না। ঠিক আছে, আমি কাউকে জানাবো না, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। কিন্তু তোমারও আল্লাহর দোহাই লাগে, এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। কবরের লাশ নিয়ে ব্যবসা করা ঠিক না, লাশের আত্মার অভিশাপ লাগে। হামিদ ভাই কি বুঝল কে জানে, মুখ গম্ভীর করে আমার সামনে থেকে উঠে গেল। অনুরোধ সত্ত্বেও আমার বাসায় যেতে রাজি হলো না। তাকে নাকি আজই গ্রামে ফিরতে হবে, জরুরি কাজ। বোধহয় কবর খুঁড়ে আজ রাতে আরেকটা লাশ তুলবে। বাসায় এসে দেখি আরেক কাণ্ড, আমার বন্ধু ক্লাসমেট কাম রুমমেট হাসান দেশের বাড়ি থেকে ফিরেছে। তার ছোট মামা এসেছে আমেরিকা থেকে, তার জন্য উন্নত মানের একটা ভিডিও ক্যামেরা নিয়ে এসেছে। বাসায় এসেই ও সামনে যা পাচ্ছে, যাকে পাচ্ছে তাই ভিডিও করে নিচ্ছে। আমি রুমে ঢুকতেই আমার কর্মকাণ্ড ভিডিও শুরু হয়ে গেল। ওর কাণ্ড কারখানা দেখে বাথরুমে যেতেও ভয় পাচ্ছি। মেডিকেলের পড়া একঘেয়ে লাগার কারণে কিনা জানি না, হাসানের দেখা দেখি হাসানের সাথে ফিল্মের একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম, অ্যাপ্রিসিয়েশন কোর্স। হাসানের ভিডিও ক্যামেরাটা থাকায় আমাদের বেশ সুবিধা হয়েছে। বড় ক্যামেরার যে কাজ শিখছি তাই প্রয়োগ করছি ভিডিও ক্যামেরাতে। 32-16 না হোক, 8 মিলিমিটারে কিছু বানানো তো শিখে নিয়েছি ইতিমধ্যে। তাছাড়া থার্ড প্রফেশনাল হয়ে যাওয়ায় হাতে কিছুটা বাড়তি সময়ও আছে। বেসরকারি মেডিকেলের স্যারেরা একটু ছাড় দিয়ে খাতা দেখেন, আর সাপ্লিমেন্টারি তো মেডিকেলের আষ্টেপৃষ্ঠে জড়িত। বাসা চেঞ্জ করেছি, অত বড় বাসায় অন্যদের সাথে বঞ্চিত না বলে হাসান আর আমি বাসা ছেড়ে একটু ভেতরের দিকে, বলতে গেলে গ্রাম এলাকায় বাসা নিয়েছি। বাসাটা নতুন, এখনও কমপ্লিট হয়নি, আমরা দুজনই প্রথম ভাড়াটে। নিচতলায় দরজা জানলা কমপ্লিট হলেও আমরা দোতলাটাই নিলাম। দোতলার প্লাস্টারের কাজসহ কিছু কাজ এখনো বাকি, তাতে আমাদের অসুবিধা হচ্ছে না। জানলার গ্রিল দেয়া না থাকলেও কপাট আছে, তাতেই কাজ চলে যাচ্ছে। ঈদের ছুটিতে বাড়ি যেয়ে ঘটনা জানতে পারলাম, হামিদ ভাই বর্তমানে ফেরারি আসামি। কবর থেকে লাশ চুরির ঘটনার পেছনে যে হামিদ ভাই জড়িত পুলিশ জেনে ফেলেছে। কিছুদিন আগে মিত্র বাড়ির যতীন খুড়োর আকস্মিক উধাও হয়ে যাওয়ায় পুলিশ ধারণা করছে হামিদি খুড়োকে গুম করে খুড়োর লাশের কঙ্কাল ঢাকায় পাচার করেছে। যতীন খুড়োকে এখনো পাওয়া যায়নি। আমার একটু খারাপ লাগতে লাগলো, কবর খুঁড়ের লাশ তোলার ব্যাপারে আমি প্রথম পথ দেখাই, আর তার ফলেই হামিদ ভাই এই জঘন্য ঘৃণিত ব্যবসায় নেমে পড়ে। আমি পথ না দেখালে হয়তো তার এই অধঃপতন হতো না। ঢাকায় ফিরে মনে মনে হামিদ ভাইকে খুঁজতে থাকি। ফেরারি আসামির লুকিয়ে থাকার জন্যে ঢাকা আদর্শ স্থান, এত মানুষের ভিড়ে হারানো খুব সোজা। আমাদের কলেজের কর্মচারী মামার কাছেও খোঁজ নিলাম, তারপরেও আর কোনো লাশের কঙ্কাল টঙ্কাল বেচতে এসেছিল কি না। নেগেটিভ উত্তর পেয়ে আমি হামিদ ভাইকে খোঁজায় ছেড়ে দিয়েছি। কালচারাল সেন্টার থেকে ফরাসি আর্ট ফিল্ম দেখে বাসায় ফিরলাম, হাসান যায়নি। বাসায় এসে দেখি আমার রুমের বিছানার উপরে হামিদ ভাই বসা, যার পর্নায় বিস্মিত হলাম। আমার পরিচয় দেয়ায় হাসান তাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছে। হামিদ ভাইকে কেমন যেন বিধ্বস্ত উস্কো খুস্কো দেখাচ্ছে। জিজ্ঞেস করলাম, কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এতদিন? হামিদ ভাই কাঁচুমাচু মুখে বলল, ঢাকাতেই ছিলাম একটা বস্তিতে, কিন্তু সেখানকার বস্তি তুলে দিয়ে হাসপাতাল বানাচ্ছে। তোমাকে আগেই নিষেধ করেছিলাম হামিদ ভাই, তা তো শুনলে না। এখন তো শুনলাম মানুষ খুন করে নাকি কঙ্কাল বের করা শুরু করেছো। বিশ্বাস করো ছোট ভাই, যতীন খুড়োরে আমি খুন করি নাই, কোনো মানুষ খুন করে কখনো কঙ্কাল নেই নাই। যতীন খুড়ো যখন হারিয়ে গেছে তখন আমি গ্রামেই ছিলাম না, শুধু শুধু আমার হয়রানি। তাহলে সে বুড়ো গেল কই? তার আমি কি জানি, গ্রামের কেউ হারিয়ে গেলে আমার ঘাড়ে দোষ পড়বে নাকি? যে কাজ করেছো তাতে তো পড়বেই, বুড়োকে খুঁজে বের করতে পারলে দোষ থেকে কিছুটা রেহাই পেতে। কোথায় খুঁজে পাবো সে বুড়োকে? হয়তো ইন্ডিয়ায় চলে গেছে, হিন্দু মানুষ তো। এখন ঢাকায় করছোটা কি? হামিদ ভাই মাথা নিচু করে রইল। তার মাথা নিচু দেখেই বুঝলাম এখানেও অবৈধ কাজ, যে কাজের কথা মাথা উঁচু করে বলা যায় না। কি হামিদ ভাই, সন্ত্রাসী চাঁদাবাজি টাজিতে জড়িয়ে পড়েছ নাকি? টেরর রাজ্যে কঙ্কাল হামিদ নাম হয়ে গেছে নাকি তোমার?
হামিদ ভাই জোরে জোরে মাথা নেড়ে বলল, না না সেই সব কিছু না, তবে কাজটা ভালো না। বস্তিতে ডাইলের ব্যবসা ধরেছিলাম কিছুদিন, বস্তি উঠে যাওয়া এখন বেকার, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি, যদি তুমি কোনো কাজের খোঁজ খবর দিতে পারো। আমি কাজের কি খোঁজ খবর দেব, আমি থাকি নিজের পড়াশোনায়। এক কাজ করো, তোমার যখন কোথাও যাওয়ার জায়গা নেই তখন আমার এখানে কিছুদিন থেকে কাজ টাজ খোঁজ করো, এটুকু সাহায্য করতে পারি তোমায়। হামিদ ভাই কিছু বলল না, কিন্তু আমার এখানেই থাকতে লাগলো। কাজটাজও তেমন খোঁজ করে না, খায় আর সারাদিন পড়ে পড়ে ঘুমায়। থাকতে বলেছি কাজে কিছু বলতে পারি না, কিন্তু এরকম বেকার ঘরে পড়ে থাকলে কে ওকে কাজ দেবে। এর মধ্যে একদিন সুযোগ এসে গেল, আমাদের নতুন মেডিকেল কলেজ হাসপাতাল কিছুটা এক্সটেনশন করা হয়েছে, অনেকগুলো বিভাগ বাড়ানো হয়েছে এবং তার জন্য বেশ কিছু কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আমি হাসান সহ কয়েক বন্ধু মিলে হামিদ ভাইকে কোথাও ঢোকানো যায় কি না সেই চেষ্টা করতে লাগলাম, চেষ্টায় সফল হলাম। হামিদ ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা এত কম যে রাতে শিফটে মর্গ পাহারা দেওয়া ছাড়া আর কোনো ক্যাটাগরিতে তাকে ঢোকানো গেল না। সেই চাকরি পেয়েই হামিদ ভাই কি খুশি, কবর খুঁড়ে লাশ তোলায় অভ্যস্ত বলে একাকী রাতে মর্গে লাশ পাহারা দেওয়ার চাকরি হামিদ ভাইয়ের কাছে ভয়ের কিছু মনে হলো না। রাতের চাকরির জন্য হামিদ ভাইকে আর কোথাও যেতে দেয়নি, আমাদের এখানে দিনে পড়ে পড়ে ঘুমায়, আমরা ক্লাসে থাকি, আবার রাতে হামিদ ভাই চলে যায় মর্গে। মর্গে অর্থাৎ লাশ কাটা ঘরে হামিদ ভাইয়ের তেমন কোনো কাজ নেই, শুধু লাশের ড্রয়ারগুলো নাম্বার মিলে দেখে শুনে রাখতে হয়, মরাগুলো থাকে ড্রয়ারের মধ্যে। নাম্বার মিলে মরাগুলো দেখে নেওয়ার পরে হামিদ ভাইয়ের তেমন কোনো কাজ থাকে না, মরার ঘরে আলো বেশ কম, কম পাওয়ারের বাতি জ্বলে, তাতে হামিদ ভাইয়ের সুবিধেই হয়, কোনো ট্রলিতে উঠে হালকা ঘুম দিয়ে নেয়। অনেক সময় দেখা যায় এক ঘুমেই রাত কাবার, মর্গে মৃতদেহ আনার জন্য ট্রলিগুলো ব্যবহার করা হয়, সেজন্য ট্রলিগুলোতে চাকা লাগানো, শুয়ে পড়লে এক জায়গায় স্থির থাকে না, বড় নড়াচড়া করে, এজন্য সে ট্রলির চার চাকার পাশে ইট দিয়ে রাখে যাতে নড়ে চড়ে ঘুমের ডিস্টার্ব না হয়। ইট দেওয়ার পরেও ইদানিং তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, রাত একটু ভারী হলে শেষবারের মতো ড্রয়ারের লাশগুলো দেখে শুনে সে লাশের ট্রলিতে চিত হয়ে শুয়ে পড়ে। লাশ কাটা ঘরে শুলে কি আর ঘুম আসে, কত আজে বাজে ভয়ঙ্কর চিন্তা মাথায় আসে, কবর খুঁড়ে লাশ তোলার সময় এত ভয় করত না। ইদানিং ট্রলিতে শুয়ে একটু চোখ বুজে এলেই তার মনে হয় ড্রয়ারের ভেতরের লাশগুলো নড়াচড়া করছে, ড্রয়ার ঠেলে বেরোনোর চেষ্টা করছে। প্রথম প্রথম এরকম অনুভূতি হওয়ার পর সে উঠে দেখত ব্যাপারটা কি, মরাগুলো কি জ্যান্ত হয়ে উঠল। কিন্তু খুলে দেখা যেত সব ঠিকঠাক, কাটাকুটির জন্য রাখা লাশগুলো পড়ে আছে নিস্তেজ হয়ে, যেমনটি থাকার কথা। সবচেয়ে বেশি সমস্যা হয় ঘুমিয়ে গেলে, মরণ ঘুম এসে ধরে যেন তাকে, লাশের ট্রলির উপর সে নিজেও চিত হয়ে শুয়ে থাকে লাশের মতো, যেন সে একটা মৃতদেহ। ঘুমিয়ে গেলে নিজেকে তার মৃতদেহ মনে হতে থাকে, সামান্যতম নড়াচড়া নেই, যেমন মৃতদেহের থাকে না। একদিন ক্লাস শেষে হাসান অ্যাপ্রন খুলতে খুলতে বলল, ক্যামেরাটা বেকার পড়ে আছে, কিছু শুটিং টুটিং করতে পারছি না। কি শুটিং করবি, আগে সাবজেক্ট বের কর। ভাবছি আমাদের লাশ কাটার দৃশ্য শুটিং করলে কেমন হয়। তুই কি ভৌতিক কিছু বানানোর কথা চিন্তা করছিস? কিছু করে তো হাত পাকানো উচিত, তাছাড়া তুইও ভেবে দেখ, শুধু লাশ কাটার দৃশ্য ধারণ করতে পারলে একটা নতুন কিছু করা হবে, কিন্তু স্যারেরা লাশ কাটা ঘরে শুটিং করতে দেবে বলে মনে হয় না। আমিও সেটাই ভাবছি, কি করা যায়, একটা আস্ত তাজা লাশ যদি কোনোভাবে ম্যানেজ করা যেত। লাশ এত সহজ জিনিস ভেবেছিস নাকি, বেওয়ারিশগুলোও আঞ্জুমানে মফিদুলে চলে যায়। হাসান হঠাৎ উজ্জ্বল চোখে বলল, আচ্ছা হামিদ ভাই কি একটা ব্যবস্থা করতে পারে না, লাশ কাটা ঘরে কাজ করে, অনেক লাশ নিয়েই তো কারবার, ওইসব লাশের হিসাবপত্র আছে সে তুই ভালো করেই জানিস, কোনো একটা বেওয়ারিশ লাশে নাম্বার টাম্বার না দিয়ে হাফিস করে দিল, ওর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আরে না, তুই যা ভাবছিস অত কঠিন কিছু না, হামিদ ভাই করিতকর্মা লোক, বললে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলবে, তুই বলে দেখ তাহলে। আমার চেয়ে তোর কথায় কাজ হবে বেশি, হামিদ ভাই তোর জন্য জান পেহেচান, তোর মুখের কথা ওর কাছে ঈশ্বরের আদেশ। আমি কৌতূহলে সুরে বললাম, কিন্তু লাশ এনে ডিসেকশন করবি কোথায়? সেটা কোনো সমস্যা না, আমাদের রুমে করব, আর করবি তুই। আমি মানে? ওসবের মধ্যে আমি নেই, তোর প্ল্যান তুই যা পারিস কর, আমি হামিদ ভাইকে বলে দেখতে পারি,
আমি ডিসেকশন করলে তুই নিজে করবিটা কি শুনি? বোকার মতো কথা বলিস নে, আমি তো থাকবো ক্যামেরার পিছনে। আমার মেধা তুই জানিস, প্র্যাকটিক্যালি কোনোদিন ডিসেকশনে ভালো মতো হাত লাগাইনি, কাটাকুটি ভালো মতো পারিই না। আরে গাধা, আমরা তো আর মেডিকেলের সিডি বানাচ্ছি না যে ডিসেকশন শিখাবো। আমার প্ল্যানটা আগে শোন, তারপর কথা বল। শোন, কোরবানির ঈদের সময় গরু ছাগল ছেলা দেখেছিস তো? তুই লাশটার চামড়া ঠিক ওভাবে ধীরে ধীরে ছিলবি, পা থেকে মাথা পর্যন্ত গোটা লাশটার চামড়া ছাড়িয়ে ফেলবি। ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করব আমি। চামড়া ছেলা হয়ে গেলে শুরু করব মাংস ছড়ানো, ঠিক কোরবানির গরুর মাংস পিস পিস করার মতো করে পিস পিস করব টোটাল বডি, চোখ কান নাক গলা মাথা হাত পা আঙুল সব আলাদা আলাদা করবি, আর সেই আলাদা করার দৃশ্য উঠে আসবে ক্যামেরায়। মাথা খারাপ হয়েছে তোর? ধর সব কিছুই তোর কথা মতো করলাম, কিন্তু কোথাও চালাতে পারবি না ও জিনিস। ওই দৃশ্য দেখে কেউ রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারবে না, আর সেন্সর বোর্ড বলে একটা জিনিস আছে, সেখান থেকে কখনোই অনুমতি পাবি না তুই। সেন্সর বোর্ড অনুমতি দেবে না বলে হাত পা কোলে করে বসে থাকবো, কিছু করব না, এমন মহৎ পরিকল্পনা মাঠে মারা যাবে? কি মহৎ পরিকল্পনা তোমার লাশ কাটার দৃশ্য ধারণ? আমি ওসবের মধ্যে নেই। হাসান শীতল গলায় বলল, ঠিক আছে, তোকে লাশ কাটতে হবে না, আমি অন্য কাউকে নেব। তুই শুধু দেখ লাশের ব্যবস্থাটা করে দিতে পারিস কি না, দেখি। হামিদ ভাইকে লাশের কথা বলতেই একটু ভেবে নিয়ে বলল, কবে লাগবে ছোটো ভাই? হাসান বলে উঠল, আমাদের তাড়া নেই, আপনি যখন সুবিধা করতে পারেন তখন হলেই চলবে। দু চার দিনের মধ্যে যদি ব্যবস্থা করি অসুবিধা হবে? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, না না, দেরিতে আমাদের কোনো অসুবিধা হবে না, তোমার অসুবিধা না হলেই হলো। অসুবিধা আর কি, যারা লাশ বাসায় পৌঁছে দেবে ওদের কিছু টাকা খাওয়াতে হবে। হাসান তড়িঘড়ি করে বলে উঠল, টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হামিদ ভাই, টাকার ব্যবস্থা করাই আছে, আপনি শুধু লাশ দেন। কেমন লাশ দরকার? দুর্ঘটনায় হাত পা কাটা লাশ হলে চলবে না, টাটকা তাজা আর অল্প বয়স্ক লাশ হলেই ভালো হয়। হাসান আমার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, সবচেয়ে ভালো হয় যুবতী মেয়ের লাশ হলে, শুটিং ও কাটাকুটি দুই সময় আরাম পাওয়া যাবে, নাকি বলিস? হামিদ ভাই বলল, মেয়েদের লাশ পাওয়া কঠিন, বেওয়ারিশ তো আরও, মেয়েরা সহজে মরে না। আমি বললাম, ওর কথা বাদ দাও তো হামিদ ভাই, পুরুষ লাশই যথেষ্ট, মেয়েদের লাশ কাটা ঝামেলা, স্কিনের নিচে প্রচুর ফ্যাট থাকে, কাটতে তো হবে আমাকেই, চর্বিতে মাখামাখি হয়ে যাব। হাসান কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকাল। হামিদ ভাই রাতে বেরোনোর আগে বলল, লাশ পাঠানোর আগে আমি জানাবো, রাতেই পাসার করতে হবে, আপনারা রেডি থাকেন। তিন দিন হয়ে গেল, হামিদ ভাই কোনো রেসপন্স করে না, আমরা পড়াশোনায় লেগে গেছি, হাসান অবশ্য ক্যামেরা নিয়ে ব্যস্ত। পরদিন বিকালবেলা ঘুম থেকে উঠে হামিদ ভাই বলল, আজ রাতে একটা লাশ আসবে মর্গে, বেওয়ারিশ লাশ, আপনাদের পছন্দ মতো লাশই, খবর পেয়েছি লাশটা তাজা এবং যুবক, কিন্তু লাশ আনতে গেলে আপনাদের একটু কাজ করতে হবে। কি কাজ? কাজটা হলো মর্গে যে দিনে ডিউটি করে সালাম ভাই, তাকে বলা আছে সে লাশটা একটা ট্রলির উপর চাদর দিয়ে ঢেকে রাখবে, নাম্বার না দেয় ওই লাশ ড্রয়ারে ঢোকানো হবে না, একটা কাঠের সস্তা কফিন কিনে নিয়ে মর্গের ট্রলি থেকে ওই লাশটা নিয়ে আসতে হবে। আমাদের? আপনি থাকবেন না? আমি থাকার চেষ্টা করব, যদি না থাকি তবু এখানে লাশ নিয়ে আসে এরকম দুজন কর্মচারী বলা থাকবে, তারাই লাশ বের করতে সাহায্য করবে। আপনি মর্গে না থাকলে কই থাকবেন? দেখি, থাকার চেষ্টা তো করবই, না থাকলে ওদের কাছে চাবি দিয়ে যাব। আজ রাতে লাশের খবর জানতে এক জায়গায় যাওয়ার কথা আছে, না গেলে হয়তো মর্গে থাকতে পারি, ঠিক বলতে পারছি না, আমি সব বলে রাখবো, আপনারা গেলেই ম্যানেজ করে দেবে, আর মেডিকেলের আইডি কার্ড দেখাইলে রাস্তায় পুলিশের ঝামেলা এড়াইতে পারবেন। তবু আপনি স্পটে থেকে আমাদের সাথে সাথে বাসায় ফিরলে ভালো করতেন। আরে না না, রাতে যেখানেই থাকি ফিরে এসে আমাকে লাশ কাটা ঘর পাহারা দিতে হবে, জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের পাহারাটা জরুরি, মৃতে শক্তি বেশি। হামিদ ভাইয়ের কথা মতো একটু বেশি রাতেই মেডিকেলে গেলাম, কফিনের ভ্যান আগেই ঠিক করে রেখেছি, তাছাড়া মেডিকেল থেকে আমাদের বাসার দূরত্ব বেশি নয়, মেঘলা রাতে এটুকু রাস্তা চোখের পলকে চলে আসতে পারব। মেডিকেলে এসে হামিদ ভাইয়ের দেখা পেলাম না,
অনেক খুঁজে পেতে একজনকে পেলাম যে লাশের ট্রলি টানে। সেও নতুন, কিছুদিন এসেছে। যার সাথে হামিদ ভাইয়ের কথা হয়ে আছে তার মেয়ের নাকি হঠাৎ জ্বর ওঠায় বাড়িতে গেছে। এর কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছে, চাবিও এর কাছে। নতুন লোকটা দেখি ভয়ে আদমরা। লাশ কাটা ঘরের ভয় নাকি অবৈধ কাজ করার ভয় ঠিক বুঝলাম না, কিন্তু নাচতে নেমে আমাদের এখন আর ভয় পেলে চলবে না। তাছাড়া বাসায় বসে ভাবার চেয়ে একবার স্পোর্টে চলে আসলে ভয় ডর অনেক কমে যায়, তখন কাজই বড় হয়ে দেখা দেয়। তাছাড়া যেখানে রাতের পর রাত হামিদ ভাই পাহারা দিচ্ছে সেখানে সামান্য সময়ের জন্য ঢুকেই বের হয়ে আসব, এতে ভয়ের কি? নতুন লোকটা চাবি দিয়ে ভয়ে ভয়ে মর্গের দরজা খুলে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। প্রায় অন্ধকার ঘর, লাশেরা বোধহয় উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। প্রায় অন্ধকার ঘরে লাশের সারি সারি ড্রয়ারগুলো দেখতে পাচ্ছি, আর দেখছি ট্রলির উপরে সাদা চাদরে ঢাকা লাশ, বোধহয় সদ্য আনা। আমি লোকটার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, ব্যাপার কি, বাইরে দাঁড়িয়ে থাকবা নাকি? ভেতরে এসে কোন লাশটা আমাদের দেখাও, ধরে নিয়ে কফিনে ঢোকাও। লোকটা ধীর পায়ে মর্গে ঢোকে, ভয়ে ভয়ে কোনো দিকে না তাকিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। হাসান ধমক দেয়, আমাদের পিছনে হাত পা গুটিয়ে না দাঁড়িয়ে থেকে দেখাও কোনটা তোমার লাশ, লাশের কাছে যাও, নামাও ট্রলি থেকে। লোকটা পায়ে পায়ে হেঁটে একটা ট্রলির পাশে এসে দাঁড়ালো। এই ট্রলিটা একটু অন্যরকম, চাকার কাছে ইট দেয়া, নষ্ট ট্রলির ব্যাপার স্যাপার হয়তো। ও নিয়ে মাথা ঘামালাম না। লোকটা এবার যেন একটু সাহস সঞ্চয় করে সাদা কাপড় ঢাকা লাশটা মুড়িয়ে বেঁধে ফেলে। হাসান বলে, লাশের গায়ে জামা কাপড় ছিল না? যে ছিল, খুলে নিয়েছ? লোকটা উপর নিচ মাথা নাড়ে। আমরা তিনজনে ধরে আপাদমস্তক মোড়ানো লাশটা বারান্দায় রাখা কফিনে ঢোকাই। কফিন নিয়ে বাইরের ভ্যানের উপর তুলতে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জোর আরো বাড়ার আগে এই মধ্যরাতে বাসায় পৌঁছাতে হবে। বাসার কাছে এসে দেখি গোটা এলাকায় ইলেকট্রিসিটি নেই। শহরের একটু বাইরে এই এলাকায় গ্রাম্য ভাব প্রবল, আর সে কারণে একটু বৃষ্টি বাদলা হলেই লাইন অফ থাকে। ঝড় বৃষ্টি চলে গেলেও সে লাইন আর আসে না, সেজন্য ডজন ধরে মোমবাতি কিনে রাখি। অন্ধকারের মধ্যে ভ্যানওয়ালা সহ কফিন ধরে দোতলায় তুলি। মোবাইলের আলোয় পথ দেখে প্লাস্টার না করা সিঁড়ি ভাঙছি। আর কোনো ভাড়াটে না থাকায় অহেতুক প্রশ্নের ঝামেলা থেকে বেঁচে গেছি। ভ্যানওয়ালা এত ধরাধরি করায় চুক্তির চেয়ে আরও 20 টাকা বেশি দেই। লোকটা খুশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। রুমে ঢুকে হাসান মোমবাতি ধরাতে ধরাতে বলে, বৃষ্টির যে বেগ সাথে ঝড় বাড়ছে, আজ রাতে আর কারেন্ট আসবে না বোধহয়, কোনো ট্রান্সফরমার গেছে হয়তো। বারান্দায় রাখা কাঠের ভারী কফিনটা একপাশে সরিয়ে বাথরুমে যাওয়ার পথ বের করতে করতে বলি, মোমের আলোয় শুটিং করবি নাকি? হাসান উত্তেজিত গলায় বলল, সেইটাই অ্যাক্সিডেন্ট হবে মনে হচ্ছে, মোমের স্বল্প আলো আধারিতে লাশ কাটার পরিবেশটা আরও ভয়ের হবে, ভয়ের ছবিতে পরিবেশটাই আসল। ঠিক আছে, কাজে যখন হাত দিয়েছি তখন সেটা শেষ করাই ভালো। আগে খেয়ে নেই নাকি বলিস? তুই খেতে চাইলে খা, কোনো খাবার এখন আমার মুখে উঠবে না, খিদে নষ্ট হয়ে গেছে। আমারও খাওয়ার কোনো ইচ্ছে নেই, নতুন কিছু করার উত্তেজনায় খিদে নষ্ট হয়ে গেছে, উত্তেজনা খিদে নষ্ট করে। তুই তোর ক্যামেরার লেন্স টেন্স সব ঠিকঠাক কর, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধোয়ার আগে কফিন থেকে লাশটা বের করে নিই, ডিসেকশন টেবিলে তুলে দে, টেবিলে লাশ থাকলে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে সুবিধা হবে। আর হাত মুখ ধুয়ে করবিটা কি? এখনই তো ছুরি কাঁচি নিয়ে লাশ কাটতে হবে। ঠিক আছে, লাশ ধরছি। শোন, তুই ড্রয়ার ট্রয়ার থেকে যেখানে যা ডিসেকশনের যন্ত্রপাতি আছে বের কর। আর মাংসের টুকরো যে করবি, কষাইখানা থেকে চাপাতি এনেছিস নাকি বটি দিয়ে করবি? হাসান মৃদু গলায় বলল, এনেছি, তোর টেবিলের তলায় খবরের কাগজে মোড়া আছে, সাবধানে নিস, নতুন জিনিস। আমি আর কিছু না বলে কফিন থেকে লাশ বের করার কাজে মনোযোগ দিলাম। সব গুছিয়ে রেখেছে তাহলে, হাসান ভয়ঙ্কর ছবি তৈরি করবেই আজ রাতেই। বাথরুম থেকে রুমে ঢুকে দেখি রুম আলো আলো, ক্যামেরার নির্দিষ্ট মুখে আলো পড়ে আছে সাদা চাদরের ফাঁক থেকে বের করা কালো সবল দুটি পায়ের পাতার উপর। টেবিলের উপর লাল রঙের মোমবাতি জ্বলছে, বাইরে ঝড় বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমক, অদ্ভুত আলো আধারী পরিবেশ। হাসান আমাকে দেখে বলল, বাইরের বিদ্যুৎ চমকটা ধরতে পারলে আরও এক্সাইটিং হতো, অবশ্য ল্যাবেও করা যাবে, ভাবছি বাইরে ঝড় বৃষ্টির দৃশ্য আর ফাঁকে ফাঁকে বিদ্যুৎ চমকানি দিয়ে দেব।
আমি কালো পা দুটোর দিকে তাকিয়ে তোয়ালে দিয়ে হাতের পানি মুছতে মুছতে বললাম, শুধু পায়ের কাছে ঘুরলি কেন, পুরো চাদরটাই সরিয়ে ফেল। বলে আমি চাদর ধরে টান দিতে যেতেই হাসান ঘাড়ের ওপর ক্যামেরা ধরে রেখেই হা হা করে আমার হাত থেকে চাদর ছাড়িয়ে নিল। কি করছিস কি, এখনই পুরো চাদরটা খুললে আমার প্ল্যান ভেস্তে যাবে। শোন, আমি যেভাবে বলি সেভাবেই কর। আমি এখানে এখন ক্যামেরাম্যান কাম পরিচালক, তুই আমার অভিনেতা। আমি একটু রাগি গলায় বললাম, কি করতে হবে বল। পুরো লাশেরই ছাল আমরা ছাড়াবো, কিন্তু আস্তে আস্তে, পা থেকে ছিলতে ছিলতে মাথা পর্যন্ত উঠব। তাহলে গোটা চামড়া ছাড়ানো শরীর দেখলে দর্শক ভিমরি খাবে, আর পুরোটা খুলে চামড়া ছাড়াতে থাকলে প্রথমে একটু ভয় পেলেও খালি শরীর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে আর ভয় পাবে না, চামড়া ছাড়ানো শরীর দেখেও না। আমি শক্ত হয়ে যাওয়া খোলা কালো পায়ে হাত দিয়ে বললাম, ঠিক আছে, তুই যেভাবে বলিস, এখন দে স্কালপোলটা আর টুইজার। হাসান আবার হা হা করে বলে ওঠে, এখনই না, তোর পোশাক আশাক ঠিক করতে হবে। মেকআপ নিতে হবে নাকি? কিছুটা, তোর জন্য কালো আলখাল্লা ভাড়া করে এনেছি, আলখাল্লা পরেই কাজ করতে হবে। এই গরমে আলখাল্লা পরতে হবে? কারেন্ট নেই, ফ্যানও চলছে না। গরম দেখলি কোথায়, বাইরে ঝড় বৃষ্টি, ঠান্ডা হাওয়া, আমার টেবিলের ওপর আছে আলখাল্লাটা, নে দোস্ত পরে নে, তাড়াতাড়ি কর। আলখাল্লার সাথে দেখ মাথা সূচালো কালো টুপি আছে, ওটা মাথায় পর, আর মুখে কালো কাপড় বেঁধে নে, শুধু চোখ খোলা থাকবে। আমি কথা না বাড়িয়ে ও যা যা করতে বলল করলাম, সব পরে হাত কিছুটা গুটিয়ে ছুরি চিমটি নিয়ে লেগে পড়লাম লাশের চামড়া ছিলতে। সহজ কাজ নয়, প্রথম প্রথম হাত কাঁপতে লাগলো। হাসান বলল, এডিটিংয়ের সময় ওসব বাচ্চার দিতে হবে, আমি যেন আমার মতো চামড়া ছেলার কাজ করে যাই। কালো আলখাল্লার মধ্যে ঘামের স্রোত বইয়ে আমি যন্ত্রের মতো লাশের চামড়া ছিলি। যখন কষ্ট হয় বসে জিরিয়ে নিই, পানি খাই। হাসান ক্যামেরা বন্ধ করে বারান্দায় একটু হাঁটাহাঁটি করে আসে। পা থেকে চামড়া ছিলে বুক পর্যন্ত আসতে আসতে রাত তিনটা বেজে গেল, মোমবাতি সব ফুরিয়ে আসছে। আরও ঘণ্টাখানেক লাগিয়ে বুকের দিকটা আর দুই হাত শেষ করলাম। এবার লাশ উল্টে পিঠের দিকে যাব, সবশেষে মাথা। ক্যামেরা এবং তার আলো বন্ধ রেখে হাসানও হাত লাগালো লাশের পাশ ফিরিয়ে উল্টে দিতে। উল্টানোর সময় অসাবধানে লাশের চাদর পুরোপুরি খুলে গেল। শুটিং করছি না বলে সাবধানতার প্রয়োজন বোধ করিনি। মোমবাতির স্বল্প আলোয় মুখ থেকে কাপড় সরে যেতেই লাশের মুখটা খুব চেনা মনে হল। হাসানও দেখেছে মুখটা, সে কাঁপা কাঁপা গলায় আমার নাম ধরে ডাকল। আর ঠিক সেই সময় জানলা দিয়ে আসা বাইরের দমকা বাতাসে মোমবাতি নিভে গেল। আমরা ডুবে গেলাম অন্ধকার আর ভয়ের রাজ্যে। হাসান কাঁপা কাঁপা গলায় বলল, লাশের মুখটা দেখেছিস? ধকল সামলে উঠতে আমার সময় লাগল। একটু ধাতস্থ হয়ে বললাম, হুম, এর বেশি কথা জোগালো না মুখে। কেমন যেন হামিদ ভাইয়ের মতো চেহারা, মনে হয় যেন হামিদ ভাই। আমি ভয়ার্ত স্বরে বললাম, মোমটা জ্বালা, দেখি ব্যাপারটা কি। হাসান অনেকক্ষণ অন্ধকারে হাতরাহাত্রি করল, মোম পেল না। যেটা জ্বলে শেষ পর্যায়ে এসেছিল সেটা ছাড়া আর কোনো মোম নেই, সেটাও পাওয়া যাচ্ছে না। টেবিলের যেখানে রেখেছিলাম সেখানটা ফাঁকা, গলা মোম পড়ে আছে, শেষ হয়ে গিয়েছিল নাকি। আমি ঝাঁঝালো গলায় বলতে চাইলাম, বের হলো চিঁচি স্বর, মোম না থাক, লাইটারটা জ্বালাতে পারিস? ওটাও পাচ্ছি না, কোথায় রেখেছিলাম যেন, লাশের টেবিলে মনে হয়, লাশের বুকের তলে পড়ে গেছে। কিছু না পেলে অন্তত তোর ক্যামেরার লাইটটা জ্বালা, তাতেই দেখি। ভয় ছবি করতে এসে দেখি নিজেরাই ভয়ে হাবুডুবু খাচ্ছি, লাশের চেহারা হামিদ ভাইয়ের মতো কেন। হাসান খাটের উপর থেকে ক্যামেরা নিয়ে অন্ধকারে সুইচ টুইচ চিপছে। এমন সময় বাইরে ঝড় বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকে ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর যেন এক ঝলক দেখা গেল। আর সেই এক ঝলক আলোয় দেখলাম ডিসেকশন টেবিল শূন্য, কেউ নেই, সাদা চাদরটা পর্যন্ত। আমার গলা দিয়ে স্বর ফুটল না। এর মধ্যে হাসান ক্যামেরার আলো জ্বেলে ফেলেছে, সে আলোয় আগে যা দেখেছিলাম তাই দেখলাম, ডিসেকশনের লম্বা টেবিলটা শূন্য, শুধু কালচেটে রক্তের দাগ লেগে আছে, আর পড়ে আছে স্কালপল, টুইজার, চিমটে এসব। ঘরের মধ্যে দুজনেই নীরব। হাসান অবাক চোখে আমার দিকে তাকিয়ে ক্যামেরার আলো ঘরের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। কোথাও কিচ্ছু নেই, কেউ নেই, শুধু গাড়ি বারান্দার ওপরের গ্রিল ছাড়া জানলাটা খোলা। হাসানের হাতের ক্যামেরার আলো কমে আসছে,
বোধহয় ব্যাটারির চার্জ ফুরিয়ে আসছে, কম সময় তো আর কাজ করা হচ্ছে না। হঠাৎ মনে হলো জানলার কাছে কিসের যেন শব্দ হচ্ছে, শব্দটা ঝড়জলের শব্দ না, প্রচণ্ড ব্যথায় কাতর কেউ গোঙালে যেরকম শব্দ হয় সেরকম। আমার বলা লাগল না, হাসান ক্যামেরা নিভু নিভু আলোর মুখ ঘুরিয়ে জানলার দিকে নিল। যে দৃশ্য দেখলাম তাতে তখনই অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারি পড়তে পড়তে বোধহয় নার্ভ শক্ত হয়ে গেছে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, প্রচণ্ড ভয়াবহ কোনো ঘটনার মুখোমুখি হলে হঠাৎ করে মানুষের ভয় উবে যায়, এক জাতীয় অ্যানজাইম শরীরে চলে আসে, সেই অ্যানজাইম গ্লুকোজ ভাঙতে সাহায্য করে, প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে, শারীরিক শক্তি চলে আসে, ভয় কমে যায়, অনেক সময় পুরোপুরি চলে যায়। আমাদের দুজনেরই হঠাৎ করে ভয় চলে গেল। আমরা বেশ স্বাভাবিকভাবে দেখলাম আমাদের খোলা জানলা গড়িয়ে একটা চামড়া ছড়ানো মৃতদেহ ভেতরে ঢুকছে, মৃতদেহের ছাড়ানো চামড়ার চর্বির স্তরের উপর দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি ঝরছে। মৃতদেহের মুখটা হামিদ ভাইয়ের, চামড়া ছড়ানো মৃতদেহটা টুপ করে জানলা গলিয়ে ভেতরে লাফিয়ে পড়ল, গলা দিয়ে একটা আর্তনাদ ভেসে এলো, আর তখনই ক্যামেরার লাইট পুরোপুরি নিভে গেল, আমরা ডুবে গেলাম অন্ধকারে। এখন আমাদের দুজনের সাথে ঘরে আছে মুখ পিঠ বাদ দিয়ে শরীরের চামড়া ছাড়ানো একটা পরিচিত মৃতদেহ, যে মৃতদেহটা এতদিন এই ঘরেই বাস করত। দুজনের মধ্যে আবার ভয় ফিরে এসেছে, এক খাটের উপর দুজনে জবুথবু হয়ে বসেছি, একজন আরেকজনকে ছুঁয়ে। ঘরের মধ্যে আহ উহ শব্দ করতে করতে হামিদ ভাই হাঁটাহাঁটি করছে, এই ঘর হামিদ ভাইয়ের পরিচিত, হাঁটতে হাঁটতে মনে হয় বাথরুম বা রান্নাঘরের দিকে একবার গেল, আবার ফিরেও এলো মনে হয় কিছুক্ষণ পর। হঠাৎ হামিদ ভাইয়ের পরিচিত গলা শোনা গেল, বড় যন্ত্রণা ছোট ভাই, বড় যন্ত্রণা শরীর জুড়ে, বড় তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারেন? আমাদের মুখে কথা সরে না। ওহো, বাইরের বাতাস শরীরে লাগলেও জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে যেন গোটা শরীর, ওহ কি যন্ত্রণা, ওহ! হামিদ ভাইয়ের গলা দিয়ে এক জাতীয় জান্ত আওয়াজ বের হতে থাকে। আমি কিছুটা সাহসে ভর দিয়ে ডাকি, হামিদ ভাই। ঘরের কোণ থেকে ক্ষীণ কণ্ঠে জবাব আসে, বলেন ছোট ভাই, কথা বলতে কষ্ট হচ্ছে, ওহ অসহ্য যন্ত্রণা, সামরা চাই, সামরা দিতে পারেন ছোট ভাই? হাসান পাশ থেকে বলে উঠল, তুমি হামিদ ভাই নও, তুমি আমাদের চোখের ভুল, তুমি মরা লাশ, মর্গের টেবিল থেকে আমরা তোমাকে তুলে নিয়ে এসেছি, কাজ করতে করতে আমাদের দুজনেরই মাথা আওলা হয়ে গেছে বলে সব ভুল দেখছি, তুমি কিছু না, চোখের হ্যালুসিনেশন। ঘরের কোণা থেকে অতি কষ্টে হাসির শব্দ ভেসে আসে, এই শব্দের সাথেও আমি পরিচিত, হামিদ ভাইয়ের হাসি। সব মানুষের কান্নার ধরন এক, হাসি ভিন্ন, এক এক মানুষের হাসি এক এক রকম। হামিদ ভাই টেনে টেনে অতি কষ্টে বলে, লাশ কাটা ঘরের ট্রলির উপরে আমি ছিলাম, রাতে ওখানে ঘুমাতাম, ওটার চাকা ইট দিয়ে রেখেছিলাম যাতে না নড়ে। হঠাৎ আমার ইটের কথা মনে পড়ে গেল, আমি বললাম, ইটগুলো আমি দেখেছি। হামিদ ভাই টেনে টেনে বলে, যেখানে লাশ আনতে যাওয়ার কথা ওইখানে লাশ না পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে ফিরে আসি, এসে মর্গ খোলাই পাই, ভেতরে ঢুকে কিছু করার নাই দেখে আমার ট্রলিতে শুয়ে পড়ি, হালকা আলো চোখে লেগেছিল বলে সাদা চাদর মুড়ি দেই, ঘুমিয়ে পড়ি, আর ওই মরা টানা ট্রলিতে ঘুমিয়ে পড়লে আমার যে কি হয়, ঠিক মরার মতো হয়ে যায়, আমি শরীরে মৃতের সব লক্ষণ চলে আসে, সকালে আবার ঠিক হয়ে যায়। ব্যাপারটা ঘটলো কোনো ক্ষতি হচ্ছে না ভেবে কাউকে জানায়নি, তাতে চাকরি চলে যেতে পারে, ওখানে আমার ঘুমানোর কথা না, আজও ঘুমিয়ে পড়েছিলাম মরার ঘুম, তারপর ঘুম ভাঙতেই দেখি আমি অন্ধকার ঘরে, শরীরে অসহনীয় যন্ত্রণা, কিছু বুঝে ওঠার আগে জানলা গুলিয়ে বাইরে লাফিয়ে পড়লাম, বৃষ্টির ফোঁটা চামড়া শিলা শরীরে পড়তেই যন্ত্রণা আরও বেড়ে গেল, আবার ফিরে এলাম ঘরে, একটু পানি খাবো, বড়ই তেষ্টা। আমি ঢোক চেপে কোনো মতে বললাম, হামিদ ভাই আমার টেবিলের উপর জগ গ্লাস আছে, নিয়ে খাও। অন্ধকারে কিছু সরসর করে সরে যেতে থাকে, পা টেনে টেনে হাঁটার শব্দ হয়, তারপর ঢকঢক করে পানি খাওয়ার শব্দ, পুরো জগই শেষ করে ফেলেছে বোধ হয়। পানি খাওয়া শেষ করে তৃপ্তির শ্বাস নিয়ে বলে, ছোট ভাই আমার চামড়াটা আমারে দিয়ে দেন, চামড়া সারা বড় কষ্ট। তারপর অন্ধকারে ছায়া মূর্তিটা কিছু যেন হাতরাতে থাকে,
এ ঘর ও ঘর রান্নাঘর করতে থাকে। একসময় বৃষ্টি থামে আর বিদ্যুৎ চমকের আলোয় আমরা দেখি চামড়াবিহীন মূর্তিটা জানলা দিয়ে বড় কষ্ট বলে লাভ দেয়। তার হাতে কি যেন ধরা। এই সময় ফজরের আজান পড়ে, ঝড় থামায় ইলেকট্রিসিটি চলে আসে। ঘরের মধ্যে তাকিয়ে দেখি গোটা ঘর বিধ্বস্ত, তন্ন তন্ন করে কিছু খুঁজেছে কেউ, এখানে ওখানে রক্তের ছোপ ছোপ দাগ। আমি উঠে যেখানে ছড়ানো চামড়া রেখেছিলাম সেই বাস্কেটের মধ্যে উকি দিয়ে দেখি কিছু নেই, কেউ সব কুড়িয়ে নিয়ে গেছে। হাসান উঠে ক্যামেরার ব্যাটারি চার্জে দিয়ে তার ভিডিওকৃত অংশ দেখে, পুরো রিল ফাঁকা, কিছুই ওঠেনি তাতে। এরপর থেকে আর হামিদ ভাইকে কখনো দেখেনি কেউ।